ধাক্কা থেকে ভয় নয়, সতর্ক থাকুন। সেলুন খুলে মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বাজারের মালিক বিশ্বজিৎ প্রামাণিক। নিজে পরেছেন মাস্ক সহ সংক্রমণ ঠেকানোর পোশাক। সেলুন চত্বরে কারো থুতু ফেলা বা অনুমতি না নিয়ে সেলুন প্রবেশ নিষেধ। একাধিক নিয়ম পালনের সঙ্গে যারা চুলদাড়ি কাটতে আসছেন তাদের নাম ফোন নম্বর লিখে রাখছেন, কারণ সংক্রমণ হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন। যদিও চুলদাড়ি কাটতে এসে নিয়ম মানতে দেখে খুশি স্থানীয় মানুষ, তিনি জানালেন সতর্কতাই হলো করোনা থেকে বাঁচার পথ, তাই এই নিয়ম পালন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমরা এই করোনা ভাইরাসের প্রতিরোধ করার জন্য এবং প্রত্যেককে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য ঠিক যেদিন থেকে আমরা দোকান খোলার অনুমতি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে, ঠিক সেদিন থেকে আমরা প্রত্যেকটা জিনিস স্যানিটারি করে কাস্টমারদের হাত এবং মাস্ক পরে ভিতরে ঢুকিয়ে এবং প্রত্যেকের এক এক ডেটে ডেট অনুযায়ী ডায়েরি মেনটেন করে তার ফোন নাম্বার এবং তার সই করিয়ে আমরা কাজ করাচ্ছি এবং তাদেরকে বাইরে ছাড়ছি। এই উদ্দেশ্যে যাতে প্রত্যেকটা কাস্টমারকে আমরা কোনো রকম যদি আমাদের দোকানের কোনো রকম ইনফেকশন কাউরি হয়ে যায় যাতে এই লিঙ্ক অনুযায়ী স্বাস্থ্য দপ্তরকে আমরা সহযোগিতা করতে পারি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।